রাজধানীর মিরপুর 10 নম্বরে ঝুটপট্টিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, ঐশী, মিরপুরের 10 নম্বর ঝুটপট্টি বস্তিতে আগুনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এখানে ঠিক জানতে পেরেছি, যতটুকু কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি এখানে, জানতে পেরেছি এখন থেকে প্রায় এক ঘন্টা বা তারও কিছু বেশি সময় আগে আসলে অগ্নিকাণ্ডের ঘটে। যেটি এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের মধ্যে একজন আমাদেরকে জানিয়েছেন যে এখানে ঝুট কাপড়ের একটি দোকান ছিল, সেই গোডাউন ছিল, সেই গোডাউনের একটি কক্ষে বৈদ্যুতিক তারের একটি শর্ট সার্কিট বা বৈদ্যুতিক তারে যখন স্পার্ক করছিল তারা তখন দেখতে পেয়েছেন, এবং হালকা অগ্নিকাণ্ডের যখন শুরু হয় তখন তারা পাশের যে নলকূপ আছে সেখান থেকে পানি দিয়ে সেটি নেভানোর চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হলে যখন সেটা আরও ব্যাপ্তি বাড়তে থাকে, বড় হতে থাকে আগুনটি, তখন কিন্তু তারা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের লোকেরা তখন কর্মীরা তখন দ্রুতই সেখানে চলে আসেন এবং সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রাথমিকভাবে সেখানে 8 থেকে 10টি ইউনিট আসে এবং এসে কাজ করা শুরু করে এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এখন এখানে আমরা আগুনের কোনো শিখা দেখিনি, কিন্তু প্রচুর ধোঁয়া দেখছি। ধোঁয়ার কারণে আসলে এখানে মানুষের মনে যারা আছেন, এখানে বস্তিবাসী বা এখানে এলাকার মানুষ আছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আগুন এখানে এখানে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে সঙ্গে আমরা একটি কক্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পাশের একটি বিল্ডিংয়ের কক্ষেও জানালা দিয়ে, টয়লেটের জানালা দিয়ে আগুন দেখতে পাচ্ছি যেটি এতক্ষণ ছিল না। ফায়ার সার্ভিস কর্মীদেরকে এখানকার লোকজন যারা আছেন তারা কিন্তু দেখানোর চেষ্টা করছেন যে একটি কক্ষ, পাশের একটি বিল্ডিংয়ের টয়লেট, সম্ভবত টয়লেটের একটি টয়লেটে দেখতে পাচ্ছি যে আগুনের কিছুটা শিখা দেখা যাচ্ছে। আর এছাড়া এতক্ষণ আমরা কোনো আগুনের শিখা দেখিনি, পুরোটাই এই যে বিল্ডিংটিতে আগুনের সূত্রপাত হয়েছিল সেখানেই ধোঁয়া, এই ধোঁয়াটা ছিল। আর একপাশ থেকে প্রচুর বাতাস হওয়ার কারণে কিছুক্ষণ আগ পর্যন্ত ওই এলাকায় ধোঁয়া চলে আসছিল। ফায়ার সার্ভিস কর্মীরা সেই বিল্ডিংটিতে পৌঁছেছেন এবং আগুন কী পরিমাণ আছে সেখানে বা কতটুকু সেটি বোঝার চেষ্টা করছেন। আর কি গলে ওই কক্ষটিতে পৌঁছানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এবং আরেকটু জানাই, 2015 সালে, অর্থাৎ এখন থেকে 5 বছর আগে, ঠিক এই বস্তিতে আরও একবার আগুন লেগেছিল এবং সেবারও এই কাপড়ের যে গোডাউন বা কারখানা যেগুলো এখানে আছে, ঝুট কাপড়ের গোডাউন, সেইটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবারও এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যতটুকু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সবাই এখন এখানে আগুন নেভানোর জন্য যারা ফায়ার সার্ভিস কর্মী আছেন তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে, বিভিন্নভাবে পাইপ ধরে কিংবা পাইপ এগিয়ে দিয়ে কিংবা নলকূপ থেকে পানি এনে বা বিভিন্নভাবে চেষ্টা করছে সেটি। এবং যে পাশের যে বিল্ডিংটিতে সামান্য আগুন দেখা গিয়েছে কিছুক্ষণ আগে, সেইখানেও ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি এলাকাবাসীর কাউকে দেখছে এবং তারা ওই টয়লেটটির ওই ভেন্টিলেটরটি ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং ভেঙে ফেলে সেখানে হয়তো তারা প্রবেশ করতে পারেন অথবা যে পাইপ আছে সেটি দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রচুর মানুষ দেখছি এখানে, প্রচুর মানুষ এসেছেন এবং সবাই কিন্তু বেশ আতঙ্কিত, এবং যাদের এখানে ওই গোডাউনে যারা কাজ করতেন বা যারা ওখানে কাজ করতেন যে কর্মীরা, তাদের পরিবারের লোকজন, আমরা তাদেরকে বেশ তারা বেশ তাদেরকে বেশ আহাজারি করতে দেখেছি, কারণ তাদের জীবিকা আসলে এই গোডাউন কেন্দ্রিকই বা এই ঝুট কাপড়ের ব্যবসা বা এগুলো সংগ্রহতেই কিন্তু তাদের জীবিকা। তো তারা যাদের এই গোডাউনটি পুড়ে গেছে তারা বেশ আহাজারি করছিলেন। এবার ওই পাশের ওই বিল্ডিং যেটিতে এই গোডাউনের পাশের যে বিল্ডিংটিতে সামান্য আগুন দেখা গিয়েছিল সেটিও তারা নেভানোর চেষ্টা করছেন, আগুনটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। এখানে পাশে আসলে আশেপাশে অনেকগুলো এইরকম গোডাউন আছে, যেটা আপনাকে একটু আগেও বলছিলাম ঐশী, যে এর আগেও এই বস্তিতে
2015 সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবারও আসলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল ফায়ার সার্ভিস, এবং সেবারও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা একটু এখানে যারা সাধারণ মানুষ আছে, যারা প্রত্যক্ষদর্শী আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল বা তারা কীভাবে দেখেছেন। আপনি তো এখানে এই এখানে গোডাউনেই কাজ করেন যতটুকু শুনেছি, তো এখানকার আগুনের সূত্রপাত কীভাবে হলো এবং কী হয়েছিল সে সময়? এখানে আমি এখানে মাল ভরতেছিলাম, বস্তা প্যাকেজ করতেছিলাম, তা তখন দেখলাম আমি এই যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে কোনা তারের মধ্যে মানে নেগেটিভ পজিটিভ মানে বাড়ি করতেছে আর কি, মানে ফায়ার করতেছে, ওই কোনার থেকে আগুনটা মানে বাস্ট করলো। তখন আমরা তৎক্ষণাৎ মাল ফালা রেখে আসলাম। আসার পরে তখন পানি দেওয়া, আমার ওই যে কল আছে, কল দিয়ে পানি দিয়েছিলাম, পানি দিয়ে দমন করতে পারলাম না। তখন আমি 3:09 দিয়ে ফোন দিলাম ফায়ার সার্ভিস। তৎক্ষণাৎ মানে দশ মিনিট সময় লাগছে, 10 মিনিট পরে আসছে এখানে। তা এখানে ক্ষতি হয়েছে মানে ফ্রিজ যা আছে, মানে ঘরের জয় জিনিস মানে ইত্যাদি ভালো ক্ষতি হয়েছে, আর গুড়ানো যেগুলো মালসান আসলো সব মাল সব শেষ, মাল কিছু নেই। ওই সেই যেমন শুনছিলেন এখানকার ঠিক অগ্নিকাণ্ড যখন ঘটেছিল তখন এখানে উপস্থিত ছিলেন এমন একজনের কাছ থেকে আমরা শুনছিলাম যে অগ্নিকাণ্ডের সূত্রপাত কী। পাশের যে বিল্ডিংটির কথা বলছিলাম, যেখানে কিছুক্ষণ আগে আগুনের শিখা দেখা গিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা এতক্ষণ এখানে ছিলেন, তারা হয়তো বিল্ডিংটির ওপরে উঠেছেন কিংবা অন্য কোনো দিক থেকে আসলে এটি নেভানোর চেষ্টা করছেন। বিল্ডিংটির ওপরেও আমরা একেবারে ছাদের ওপরে যেটি সেখানেও আমরা দেখেছি ফায়ার সার্ভিস কর্মীদের, কিন্তু এই মুহূর্তে আমরা যে পাশটিতে দাঁড়িয়ে আছি সেখানে স্থানীয় যে মানুষ আছেন এবং এলাকাবাসী বা বস্তিবাসী যারা আছেন কিংবা এই গোডাউনে কাজ করেন যারা, তাদেরকে আমরা দেখছি এই পাইপ নিয়ে তারাও ওপরে উঠছেন এবং তারাও এই অগ্নিকাণ্ড এই আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। পানির পাইপ এখন এই মুহূর্তে তাদের হাতে পুরোটাই, এখানে ফায়ার সার্ভিস কর্মীরা নেই। আমরা এখানে যারা ফায়ার সার্ভিস কর্মী আছেন তাদের কর্মী বা কর্মকর্তা আছেন তাদের কাউকে খুঁজছি যে যদি কথা বলা যায়, কিন্তু ঠিক আমরা যে একেবারে অগ্নিকাণ্ড যেখানে সূত্রপাত যে অংশটাতে, সেটি আসলে মেইন যে রাস্তা সেটি থেকে একটু পেছনের দিকে এবং এখানে ওই ছাদের উপরে বা সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে কাজ করা একটু কঠিন, যার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করছেন পানি দিয়ে নেভানোর। এখানে পাশাপাশি একেবারে গায়ে লাগানো একটার সঙ্গে একটার এরকম বিল্ডিং আছে অনেকগুলো, এবং পুরনো এবং অর্ধপাকা এরকম অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে এই আমরা দু একদিন আগেই কিন্তু মিরপুরে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সবগুলো কিন্তু ঘনবসতিপূর্ণ এবং খুবই একেবারে সংকীর্ণ জায়গাগুলো, যার কারণে এখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়, শঙ্কা থেকেই যায়। তো তেমন কোনো শঙ্কা আরও আছে কি না সেটি বোঝার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মী যারা আছেন এখানে। পাশের যে বিল্ডিংয়ের কথাতেই বলছিলাম, সেটিতে আর কোনো পানি নিয়ে যখন স্থানীয় বাসিন্দারা উঠেছেন ওপরে এবং পানি দিয়েছেন, এরপরে ওই বিল্ডিংটিতে আমরা আগুনের শিখা এখনও দেখিনি বা কোনো ধোঁয়া বের হচ্ছে না। কিন্তু যেইখানে সূত্রপাত ওই গোডাউনটিতে প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছি এখনো আমরা, এবং তিনটি দিক থেকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় মানুষ যারা আছেন তারা পানি দিচ্ছেন ওই স্থানটি এবং পাশের দুটি বিল্ডিংয়ে। এই বিল্ডিংগুলো আসলে কাপড়ের কারখানা এবং অন্যান্য কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং মূলত এখানে কোনো মানুষের বসবাস না, অর্থাৎ মানুষ এখানে থাকে না, এখানে কারখানার গোডাউন বা কারখানার কাজকর্মই হয়ে থাকে। আমরা এখানে আশেপাশে বেশ কিছু জুট কাপড়ের গোডাউন বা কারখানা দেখেছি আরও। মূলত এই জায়গাটি এবং এর পাশে যে দুটি বিল্ডিং আছে, কারখানা দুটি আছে বা কারখানার ভবন দুটি আছে, ওই ভবন দুটিতেই আগুন ধরেছিল বা আগুনের কিছু শিখা বা ধোয়া এই ব্যাপারটি রয়েছে শুধুমাত্র এই জায়গাটি এবং এই জায়গাটির
একটি পাশে যে পাশাপাশি একেবারে কাছাকাছি যে দুটি বিল্ডিং আছে সেই দুটি বিল্ডিংয়ে, এবং এটি এটি পাশাপাশি দুটি গার্মেন্টস রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং গার্মেন্টসে যারা কর্মী আছে তাদের আমরা তারা নিরাপদে বাইরে বেরিয়ে যেতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা অনেক নারী কর্মী গার্মেন্টসের এবং নারীদের পাশাপাশি পুরুষ যারা আছেন প্রচুর নারী কর্মী আমরা দেখেছি গার্মেন্টসে যারা কাজ করেন, এই গার্মেন্টস দুটিতে কাজ করতেন তাদেরকে দেখেছি, তারা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। তবে সবাই খুবই আতঙ্কিত ছিলেন, কোনো ধরনের হতাহতের ঘটনা আমরা হতাহতের খবর আমরা পাইনি, সবাই নিরাপদে বের হতে পেরেছেন। তবে ধোঁয়া আছে, প্রচুর ধোঁয়া আপনি দেখতে পাচ্ছেন যেমনটা, ফায়ার সার্ভিস কর্মীরা এখন এই পাশটাতে চলে এসেছেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সঙ্গে আরও পাইপ যোগ করা হয়েছে এখানে, একটি পাইপ ছিল একটু আগে এখানে, এখন আরও আরও একটি পাইপ এখানে আনা হয়েছে, বড় পাইপ যেটি দিয়ে এখানে পানি দিয়ে আগুন নেভানোর বা ধোঁয়া কমানোর চেষ্টা করা হচ্ছে। প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে এই অঞ্চলটিতে,